কাজ করার যথেষ্ট স্কোপ আছে। এলাকাবাসীর জন্য যদি কিছু করতে পারি, বাকেরগঞ্জের উন্নয়ন আর কেউ থামিয়ে রাখতে পারবে না। বরিশালের বাকেরগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে সরব হয়ে উঠেছেন রাজীব আহমেদ তালুকদার। তরুণ ও মেধাবী উদীয়মান এই নেতার হাত ধরে পাল্টে যেতে পারে বাকেরগঞ্জবাসীর ভাগ্য, এমনটাই ধারণা করছেন অনেকে। মা সাবেক এমপি পারভীন তালুকদার ও বাবা বিশিষ্ট শিল্পপতি সিআইপি মোহাম্মদ তালুকদার ফারুকের সন্তান রাজীব আহমেদ তালুকদার নিজ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে মাঠে নেমে পড়েছেন এই তরুণ নেতা। পারিবারিক সূত্রে আওয়ামী লীগের রাজনীতি করা এই পরিবারের সন্তান হিসেবে রাজীব আহমেদ নিজেও দলের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আনঅফিসিয়ালি অনেক কার্যক্রম করা হয়ে গেছে, কারণ সবাইকে আসলে সব ধরনের সাহায্য করলে সেটা সবাইকে বলাও যায় না। আর এর পাশাপাশি এখন আসলে চাচ্ছি একটু অর্গানাইজ ভাবে সংগঠনের সাথে থেকে আমার এলাকাবাসীকে কিছু যেভাবেই পারি সেভাবেই সাহায্য করার। আর আপনি যদি দেখেন গত 15 বছর আওয়ামী লীগের সরকার বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে তারা মানে উন্নয়ন করেনি। তো পদ্মা সেতু পুরো দক্ষিণ বাংলার সবার জন্য হয়েছে, কিন্তু বাকেরগঞ্জটাই সামহাও একটু অবহেলিত। আর বাকেরগঞ্জের জনগণ আমার কাছে মনে হচ্ছে যে তারা এই এই যে উন্নয়ন হচ্ছে পুরো দেশে সেটা থেকে তারা একটু বঞ্চিত আমার কাছে মনে হয়। সো আমি সংগঠনের সাথে থেকে এখন চেষ্টা করতেছি সংগঠনের মাধ্যমেই প্রোগ্রাম যতটুকু করা সম্ভব, যাদের আছে যাদের সমস্যা আছে, যেরকম এখানে আমাদের আমাদের তো বাকেরগঞ্জে একটা বড় প্রবলেম হলো নদী ভাঙ্গনের। সো আমার ইচ্ছা আছে যে আমি এটা নিয়ে কাজ শুরু করব সবার আগে। এর পাশাপাশি আমাদের এলাকার যে এডুকেশন সিস্টেম, যেগুলো স্কুলগুলি আছে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, এইসব জায়গায় আমি চিন্তা করতেছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবার আগে দরকার আমাদের এডুকেশন সিস্টেমটাকে আর একটু কীভাবে ইম্প্রুভ করা যায়। কারণ আমি গত 1 বছরে যেটা রিয়েলাইজ করছি, বাকেরগঞ্জের সব প্রত্যেকটি স্কুল দরিদ্র যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে, তো এটা হলো আমার নাম্বার 1 প্ল্যান। আর এর পাশাপাশি কেস টু কেস যখন আপনার নদী ভাঙ্গনে একটা কেস আছে, যারা দেখা গেছে যে একদম নিঃস্ব হয়ে গেছে, তো তাদের জন্য যদি বেসিক কিছু করতে পারি আমি। বাবা মায়ের বয়স হয়ে যাওয়ায় দলীয় রাজনীতিতে তেমন অংশগ্রহণ না থাকায় পরিবারের পক্ষ থেকে তিনি এখন হাল ধরেছে আওয়ামী লীগের রাজনীতির। শিল্পপতি রাজীব আহমেদ জানান, বাকেরগঞ্জ তার নিজ এলাকা, এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন তেমন কিছুই হয়নি, অবহেলিত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তিনি রাজনীতিতে এসেছেন। কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক রাজীব আহমেদ তালুকদার বাকেরগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন দলের পক্ষে। বেসিক্যালি আমার আম্মা বাকেরগঞ্জে দীর্ঘদিন রাজনীতি করেন, তিনি 3 বার ইউপি চেয়ারম্যানও ছিলেন, তারপরে আমাদের নেত্রী তাকে সংরক্ষিত আসনের এমপি বানায়, সে এমপি হিসাবেও বাকেরগঞ্জবাসীর পাশে ছিলেন, তাদেরকে যতটুকু সম্ভব ছিল ততটুকু তাদেরকে সাহায্য করছে। আমার বাবাও বাকেরগঞ্জের রাজনীতির সাথে বহু বছর যাবৎ আছেন, তো তাদেরই বেসিক্যালি উত্তরসূরি হিসাবে আমি বাকেরগঞ্জবাসীদের পাশে থাকতে চাই, তাদের যেভাবে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করতে চাই, এটাই আমার মেন কারণ ছিল। আর আমি পলিটিক্স তো বেশ অনেক বছর আগ থেকেই করছি, আমি যদিও সেন্ট্রাল যুবলীগেই বেসিক্যালি পলিটিক্স করে আসতেছি, তো এখন যেহেতু আমার বাবা মার বয়স হয়ে গেছে, আমার মনে হয় এখন যেহেতু তারা আমার এলাকাবাসী বাকেরগঞ্জবাসীর পাশে থাকতে পারতেছেন না, এখন আমার সময় হয়ে গেছে, করি পলিটিক্স যেহেতু করতেছি এলাকাবাসীর জন্য যদি কিছু করতে পারি আমার কাছে মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে সবার জন্যই। শিল্পপতি বনে যাওয়া রাজীব আহমেদ এখন বাকেরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছেন, যার যে সমস্যা আছে সেগুলো শুনছেন, স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে অসহায় দুস্থ ছাত্রীদের সহায়তা দিচ্ছেন, পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কাজ করার যথেষ্ট স্কোপ আছে যদি কেউ করতে চায়। আমি মনে করি যে সবার আগে আমি যে 2টা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি, এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম ঠিক না স্কুলটা, কারণ আমাদের এখানে এখনো আপনি যদি গ্রামে গ্রামে ঘুরেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটি স্কুলের কিন্তু একটা পাকা দালান বিল্ডিং নাই, ঠিক আছে। সো এটা তো একটা বেসিক রিকোয়ারমেন্ট। এখন বাংলাদেশের সব জায়গায়
মানে ওই কাঠে টিনের আসলে এইসব তো কোথাও নাই এখন, কিন্তু আপনি বাকেরগঞ্জে কিছু কিছু জায়গায় গেলে এখনো দেখতে পাবেন টিন কাঠ দিয়ে তারা স্কুল করে রাখছে। স্কুল আছে কিন্তু স্কুলে বাউন্ডারি ওয়াল নাই, ডেজিগনেটেড এরিয়া নাই বাচ্চাদের খেলার জন্য। তো এইটা যদি করা যায়, কারণ মানে এখন যারা নেতৃত্বে আছেন অথবা যদি আমিও কোনোদিন সৌভাগ্য হয় আমার নেতৃত্বে আসার, তো আমি যে কাজটা করব সেটার ফল কিন্তু আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছে তাদেরকেই পেতে হবে, তারাই পাবে। এখন তাদেরকে যদি আমরা একটা বেসিক এডুকেশন সিস্টেম খেলাধুলার জন্য জায়গা যদি করে না দিতে পারি, তাহলে এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার। সবাই চায় উন্নয়ন, সবাই চায় উন্নয়ন, কারণ তারা আসলেই বঞ্চিত, আসলেই বঞ্চিত। আপনি বেশ মানে আমি যেসব জায়গায় গিয়েছি দেখা গেছে আপনার রাস্তাঘাটটা আসলে বেশি খারাপ, রাস্তাঘাটটা বেশি খারাপ। যদি দুইটা আপনার ওই রিক্সা চলে পাশাপাশি ক্রস করতে কষ্ট হয়ে যায়, তো এখন তো আসলে ওইটা চলে না। এখন মানুষ সবার কাছে, বাংলাদেশ এখন একটা মধ্যবিত্ত আয়ের দেশ, যথেষ্ট স্বাবলম্বী একটা দেশ, তো এইখানে এখন কেউ যদি একটা গাড়ি কিনতে চায় সে চিন্তা করবে আমি বাকেরগঞ্জে যাব কিভাবে, গাড়ি তো কিনলাম যাব কিভাবে। রাস্তাঘাটে আমার কাছে মনে হয় অনেক অনেক স্কোপ আছে রাস্তাঘাট নিয়ে কাজ করারও। বাকেরগঞ্জবাসীর সব নাম্বার ওয়ান আর একমাত্র দাবি সেটাই হলো নৌকার প্রার্থী। আর আমি আমার জায়গা থেকে মনে করি আমি সংগঠনের সাথে আছি, সংগঠন যাকে চিন্তা ভাবনা করবে, যার জন্য যাকে নমিনেশন দিবে আমি তার হয়ে কাজ করব। কারণ আমার সংগঠন আগে, তারপরে, কারণ আমি আমার এতটুকু বিশ্বাস আছে যারা আমাদের এখানে যারা নমিনেশন প্রার্থী আছেন, যারা তারা সবাই যথেষ্ট ভালো, তারা পরীক্ষিত, তারা বছরের পর বছর এই জনগণের পাশে ছিল, হয়তো দুর্ভাগ্যবশত কিছুই করতে পারে নাই। কারণ একটা মানুষ পার্সোনালি কতটুকুই বা সাহায্য করতে পারে, তারা পার্সোনালি অনেক সাহায্য করছে আমি যথেষ্ট জানি শুনি। স্পেশালি যারা এখন নমিনেশন প্রার্থী সবাইকে আমি পার্সোনালি চিনি, মানুষ হিসেবে তারা যথেষ্ট ভালো। একজন এমপি যদি হয় এদের ভিতরে, যদি যদি নেত্রী একজনকে দেয়, আমি মনে করি যে বাকেরগঞ্জের উন্নয়ন আর কেউ থামিয়ে রাখতে পারবে না।